হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছো বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো এক রাস চুল পছন্দ করি কিন্তু অনেকের ক্ষেত্রে সেই স্বপ্নটা সফল হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয় না বিভিন্ন কারণে আমাদের চুল পড়তে থাকে এবং যার কারণে কি হয় চুল ভীষণ পাতলা হয়ে যায় মাথায় জায়গায় জায়গায় টাক দেখা যায় অনেকের তো অনেক বড় পরিমাণভাবেই টাক দেখা যায় আবার অনেকে ছোপ হয়ে হয়ে জায়গায় জায়গায় চুল পড়ে যায় আর এই চুল পড়ার সমস্যার সমাধান নিয়ে আজকে আমি এসে গেছি বন্ধুরা এবং তার জন্য মেইন যে উপাদান জানো তোমরা সেটা হচ্ছে পেঁয়াজ প্রত্যেকেই আমরা জানি যে পেঁয়াজ ব্যবহার করলে চুল পোড়া বন্ধ হয় চুল নতুনভাবে গজায় যাদের টাক পড়ে গেছে একদম সেই টাক মাথাতেও কিন্তু চুল গজাতে সাহায্য করে পেঁয়াজ কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করলে তোমরা সেই বেনিফিটসটা পাবে সেটা কিন্তু তোমাদের আগে জানা প্রয়োজন তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজকে তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে চুল ঘন হবে এবং তার সাথে সাথে চুল কালো হবে বন্ধুরা মার্কেটে তিন ধরনের পেঁয়াজ দেখতে পাওয়া যায় একটা মেরুন কালার একটা সাদা রঙের এবং আরেকটা ঠিক হালকা অরেঞ্জ কালারের তো এখানে কিন্তু দেখো যেই কালারের পেঁয়াজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মেরুন কালার বা পিঙ্ক বলতে পারো এই কালারের পেঁয়াজটাই কিন্তু এখানে প্রয়োজন এবং আমি কিন্তু সেটা নিয়ে নিয়েছি বন্ধুরা এখন মার্কেটে বেশিরভাগ প্রোডাক্টের মধ্যে হেয়ার প্রোডাক্টের মধ্যেই কিন্তু পেঁয়াজের রস দেওয়া রয়েছে তার কারণ পেঁয়াজের থেকে আমরা অনেক কিছু বেনিফিটস পেতে পারি পেঁয়াজের রস যদি তোমরা চুলে লাগাও সেক্ষেত্রে কিন্তু চুল পেকে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় বন্ধুরা এর মধ্যে রয়েছে এমন এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের কড়ায় হাইড্রোজেন পারক্সাইডের মাত্রা কমিয়ে দেয় এবং যার ফলে কি হয় না চুল পেকে যাওয়ার আশঙ্কাটা কমতে থাকে এছাড়াও কিন্তু পেঁয়াজকে যদি তোমরা রসটাকে যদি তোমরা নিয়ে চুলের মধ্যে লাগাও বা স্ক্যাল্পে লাগাও সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্ক্যাল্পের মধ্যে যদি তোমাদের ড্যান্ড্রুপ থাকে বা ইচিং হয় সেই ধরনের সমস্যাগুলোও কিন্তু দূর হয় তো দেখো বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি এবং সব থেকে প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজটাকে গ্রেড করে নিচ্ছি এই জায়গায় তোমরা যদি চাও পেঁয়াজটাকে কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারো তো আমি একবার লাগানোর জন্য আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই নিচ্ছি তাই সেই জন্য আর মিক্সারে না দিয়ে আমি এখানে গ্রেড করে নিচ্ছি তো তোমরা চাইলে করতে পারো তো দেখো আমার গ্রেড করা হয়ে গেছে বন্ধুরা ঠিক যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা পেঁয়াজের রসের মধ্যে রয়েছে প্রদাহ রোধ করার ক্ষমতা যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে চুলকানি হয় সেই চুলকানির ভাব কমাতে সাহায্য করে এছাড়াও অনেকের কি হয় না স্ক্যাল্পটা ভীষণ ড্রাই হয়ে যায় সেটাও কিন্তু দূর করতে পেঁয়াজের রস খুব ভালোভাবে কাজ করে তাছাড়াও আমি প্রথমেই বলেছি যে যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে বা মাথায় অনেকটা জায়গায় ছোপ হয়ে চুল পড়ে গেছে সেই জায়গাগুলোতে কিন্তু নতুনভাবে চুল গজাতেও পেঁয়াজের রস ভীষণভাবে কাজ করে বন্ধুরা এটা কিন্তু গবেষণায় পাওয়া গেছে এছাড়াও যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে যায় তাদেরও কিন্তু চুলটা ভীষণ প্রাণীন হয়ে যায় ম্যার ম্যারে হয়ে যায় আর একদমই সেটাকে ম্যানেজ করা যায় না চুলটাকে তো সেই ধরনের সমস্যাগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এছাড়াও পেঁয়াজের রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যেটা কিন্তু চুল গজাতে সাহায্য করবে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় সেই হেয়ার ফলটাকে কম করে দিয়ে নতুনভাবে চুল গজাতেও কিন্তু পেঁয়াজের রস ভীষণভাবে সাহায্য করে তো দেখো এখানে আমি পেঁয়াজের রসটা নিয়ে নিয়েছি এরপর আমি যে উপাদানটা মিশিয়ে নেব বন্ধুরা এখানে হচ্ছে নারকোল তেল তোমরা জানো নারকোল তেলটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে প্রয়োজন যারা অনেক কিছু মার্কেটে তেল ব্যবহার করে ফেলেছ রকম কোনো কাজ পাওনি তারা কিন্তু এটা একবার ব্যবহার করে দেখতে পারো স্নান করার আগে বা শ্যাম্পু করার আগে এক থেকে দেড় ঘন্টা আগে একবার লাগিয়ে একদিনই তোমরা ব্যবহার করে দেখো তোমরা আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবে বন্ধুরা একবার ব্যবহারেই কিন্তু তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা আর এখানে দেখো আমি নারকল তেল নিয়ে নিয়েছি মোটামুটি এক চামচের মতো আর এখানে আমি রেশিওটা একটু বলে দিই দু চামচ যদি তোমরা পেঁয়াজের রস নাও তার সাথে কিন্তু তোমাদেরকে এক চামচ নারকল তেল নিতে হবে নারকল তেলটা কি করবে না আমাদের স্ক্যাল্পটাকে ডিপলি মশ্চারাইজ করবে এছাড়াও যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে ম্যাড়মারে হয়ে গেছে তারা কিন্তু একবার নারকেল তেল ব্যবহার করে দেখতে পারো জাস্ট শ্যাম্পু করার এক ঘন্টা আগে লাগিয়ে নিতে পারো সেক্ষেত্রে দেখতে চুলটা অনেক বেশি সিল্কি এবং শাইনি হবে বন্ধুরা এরপর এখানে আমি আরেকটা উপাদান যোগ করব এবং সেটা হচ্ছে লেবুর রস তোমরা জানো এর মধ্যে ভিটামিন সি রয়েছে প্রচণ্ড পরিমাণে এবং লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ প্রয়োজন বন্ধুরা আর এটাও কিন্তু তোমাদের যাদের স্ক্যাল্পের মধ্যে ইচিং রয়েছে সেটাকে দূর করবে এবং তাছাড়াও ড্যান্ড্রুফ রয়েছে সেই ড্যানড্রুপটাকেও দূর করতে সাহায্য করবে তাছাড়া যাদের চুল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় অর্থাৎ পড়ে যায় সেই চুল পড়ার সমস্যা কিন্তু দূর করতে লেবুর রস ভীষণভাবে সাহায্য করে তো দেখো এখানে আমি কিন্তু হাফ চামচের মতো লেবুর রস নিয়েছি দু চামচ যদি তোমরা পেঁয়াজের রস নাও সেক্ষেত্রে এক চামচ নারকল তেল নেবে এবং হাফ চামচের মতো লেবুর রস দেবে দেওয়ার পর এই তিনটি উপাদানকে দেখো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তিনটি উপাদানকে খুব ভালো করে একটু টাইম নিয়ে বন্ধুরা মিশিয়ে নাও বন্ধুরা তোমরা এটাকে চুলে লাগানোর আগে অবশ্যই কিন্তু ভালো করে চুলে শ্যাম্পু করে নেবে এবং চুলটাকে খুব ভালো করে শুকনো করে নেবে শুকনো চুলেই যদি তোমরা এটাকে ব্যবহার করো সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু অনেক তাড়াতাড়ি এবং অনেক ভালো পাবে এবং দেখো এখানে আমি ঠিক যেভাবে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি ঠিক সেম পদ্ধতিতে তোমরাও করো এটাকে নিয়ে তোমরা একটা তুলোর বল বা কটন প্যাডের মধ্যে নিয়ে নাও এবং নেওয়ার পর সিঁথি করে করে আস্তে আস্তে চুলের গড়ায় গড়ায় এটাকে লাগিয়ে নাও বন্ধুরা এটা লাগানোর একদিন জাস্ট জাস্ট তোমরা একদিন লাগাও বন্ধুরা যাদের প্রচণ্ড হেয়ার ফল হয় তারা কিন্তু একদিনে বুঝতে পারবে না কিন্তু যাদের মোটামুটি হেয়ার ফল হয় একদিন লাগালেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটা ব্যবহার করার পরেই কিন্তু তোমাদের চুল পড়াটা বন্ধ হবে এবং বেশ কিছুদিন টানা কিছু দিন যদি তোমরা এটাকে ব্যবহার করতে থাকো সেক্ষেত্রে দেখবে তোমাদের চুলটা ধীরে ধীরে ঘন হবে আর এটাকে তোমরা মোটামুটি স্নান করার এক মিনিমাম এক ঘন্টা এবং তোমরা এটাকে দু ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ তোমরা পারবে রাখতে পারো আর কেউ যদি তোমরা চাও সেক্ষেত্রে তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে পারো এবং পরের দিন সকালে স্নান করে নিতে পারো যাদের প্রচণ্ড হেয়ার ফল হয় তারা এটাকে মোটামুটি প্রতিদিন এক সপ্তাহ টানা ব্যবহার করো এবং তারপর যখন হেয়ার ফলটা একটু কমে যাবে সেক্ষেত্রে তোমরা এটাকে একদিন অল্টারনেট করে ব্যবহার করতে পারো লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি যেটা কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ চুলকে খুব তাড়াতাড়ি বড় করতে সাহায্য করে এছাড়াও এছাড়াও এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এটা কিন্তু আমাদের চুলের গড়াকে দৃঢ় করে বা শক্ত মজবুত করে এবং যার কারণে কিন্তু চুল পড়া বন্ধ হয় তো বন্ধুরা দেখো এখানে এটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এটা তোমাদের চুল পড়া বন্ধ করার পাশাপাশি কিন্তু নতুনভাবে চুল গজাতে সাহায্য করবে এছাড়াও যাদের মাথায় প্রচণ্ড খুশকি রয়েছে সেই খুশকি চলে যাবে এবং চুল কিন্তু কালো হবে অর্থাৎ যাদের চুল পেকে যাওয়ার প্রবণতা রয়েছে সেটাও কিন্তু দূর হবে এবং তার সাথে সাথে চুল দ্রুত লম্বা হবে বন্ধুরা তোমরা জাস্ট কয়েকদিন ব্যবহার করো আর এটাকে ছেলে এবং মেয়ে প্রায় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে তবে আমি সবসময় বলবো যে যতটা সম্ভব টাইম তোমরা এটাকে লাগিয়ে রাখার চেষ্টা করো এবার আমি বলে নিই যে অনেকের পেঁয়াজের রসে একটু প্রবলেম হয় অর্থাৎ গন্ধে পেঁয়াজের রসের যে একটা গন্ধ রয়েছে সেটাতে যাদের প্রবলেম হবে শ্যাম্পু করার পর মোটামুটি পেঁয়াজের রসের যে গন্ধটা রয়েছে চলে যায় আর কিছু ক্ষেত্রে হয়তো হালকা একটু রয়ে যায় সেক্ষেত্রে তোমরা এক মগে একটু একমগ জল নিয়ে নাও এবং তার সাথে হাত ছিপি মানে হাফ ছিপি যেটাকে আমরা বলি হাফ ছিপি তোমরা অ্যাপেল সাডার ভিনিগার যদি থাকে দিয়ে দাও এবং দেওয়ার পর তোমরা ওটা আলাদা করে ছুলে ঢেলে নাও সেক্ষেত্রে সেক্ষেত্রে পেঁয়াজের রসের গন্ধটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা চলে যাবে আর এটাকে লাগিয়ে রাখার পর মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর তোমরা শ্যাম্পু করে নিতে পারো বন্ধুরা তোমরা যখন এটাকে লাগাবে শুধুমাত্র চুলের গড়ায় গড়াই লাগাবে চুলের লেনথে লাগানোর কোনো প্রয়োজন নেই চুলের লেন্থের জন্য তোমরা আলাদাভাবে অয়েলিং করতে পারো যদি চুলটাকে মসচারাইজ করতে চাও বা সফট করতে চাও শাইন করতে চাও সেক্ষেত্রে তোমরা চুলের লেনথে আলাদাভাবে কোনো অয়েল লাগিয়ে নিতে পারো এবং শ্যাম্পু করার সময় শ্যাম্পু করে নিতে পারো সেক্ষেত্রে দেখবে চুলটা অনেক বেশি সিল্কি এবং শাইনি হবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো